ঠিক একই ক্যাটাগরিতে তারা এ ভারত উপ ভারত উপমহাদেশকে দখল করে ভারতকে দখল করে অর্থাৎ বাংলাদেশ ভারত এইসব দখল করার পরে শাসন করে এই বেরেনের মায়ের দিয়ে মানুষকে এমনভাবে ভাবে করা করেছে ওরা চলেও গেছে কত বছর হলে যাওয়া ইন্ডিয়া ছেড়ে কত বছর এসে যাওয়া ভাই কাউরি জানা নাই ওই আমরা ভাত খায় ডাইল খায় চলে যাব দুনিয়ার থেকে এত হিসাবে সময় আছে নাকি হ্যাঁ ভাই কমপক্ষে কত বলেন না একজন বলেন না কমপক্ষে জি সত্তর কেউ তো তেহাত্তর বলছে মনে হয় ছিয়াত্তর তাছাড়া সত্তর বছর মানে সত্তর বছর হয়ে গেছে মানে এই মুরব্বী যারা এখন কবরে চলে যাচ্ছেন তাদের বয়স দশ পনেরো ছিল ওই সমাজ থেকে নিয়ে এমন ডোজ খাইয়া গিয়েছে যে আমাদের এখনো নেতারা ছেলে মেয়েকে ইউরোপ আমেরিকাতে পড়তে পাঠায় ওখান থেকে যদি লয়ার হয়ে আসতে পারে তার ডিমান্ড বেশি ওখানে আবার ডোজ এমন করে খাইয়া দেয় যে সারা জীবন রাস্তার টাকা চুরি করবে আর এই চুরি করবে ওই চুরি করবে শেষ পর্যন্ত বাড়ি গাড়ি করতে 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 বাংলাদেশে জায়গা থাকবে না তখন বিদেশে যা বাড়ি করবে হ্যাঁ ভালো করে শোনান যে সমস্ত নেতারা ক্ষমতা থাকাকালীন বাংলাদেশে থাকে আর কথা যখন ক্ষমতায় তখন করে বিদেশ পালিয়ে যায় এদেরকে কখনো ভোট দিয়ে নেতা বানাবেন না খবরদার বানাবেন না জোর করে হবে হোক যতদিন হবে হবে আর হিসাব সে দিবে কিন্তু আপনি খবরদার এসে ভোট দিবেন এরা দেশের প্রতি কোনো মায়া দেয় নাই এদেরকে চেঞ্জ করতে হবে যারা এদেশে খায় এদেশে থাকে এদেশে চলে এই চিকন চিকন রাস্তায় চলে তারাই এদেশের মানুষের ভালোবাসা আছে মহাব্বত বুঝে কষ্ট বুঝে দুঃখ বুঝে যারা এদেশে থাকে না যারা আলিশান বাড়িতে থাকে গাড়িতে থাকে বিদেশে থাকে বিদেশে ময়া মহাব্বত ভালোবাসা তাদের অন্তরা আছে বাংলাদেশের মহাব্বত ভালোবাসা নাই তারা আমাদের নেতা হতে পারে না খুব ভয় করে ঠিক বললেন না কত টাইনা টুনা মানে পাঁচ আলিক মহাদ করে বলছেন ঠিক বেরি হচ্ছে না কত কষ্ট লাগছে হ্যাঁ ভাই 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 ভয় পাইতি প্যাতিতে এই অবস্থায় হয়েছে কথা বুঝছেন আল্লাহ বাগ্রব বলে আমাদের হেদায় দান করুন আমরা মুসলমান আমরা এ দেশ স্বাধীন করেছিলাম ইন্ডিয়ার থেকে পৃথক হয়েছিলাম যে মুসলমান স্বাধীনভাবে আমরা আমাদের ধর্ম পালন করব। আর এখন আমাদের গুরুরা আমাদের বুদ্ধিজীবীরা বলছে না দেশ স্বাধীন করেছিলাম কুকুর বানাবের জন্য কুকুর বানাবো তাই মানুষ বানাবো এই জন্য না যে স্কুল কলেজগুলোকে সব ন্যাংটা করে দিয়েছে ন্যাংটা ন্যাংটা গ্রামের ভাষায় বুঝেছেন তো স্কুল কলেজে কোনো ভেদাভেদ নাই আগে মেয়েগুলো কত যে লজ্জাশীলা ছিল আমরা দেখেছি স্কুল থেকে ক্লাস শেষ হলো টিচার দাঁড়িয়ে আছে মেয়েগুলো বের হয়ে কমন রুমে যেত এরপরে টিচার রুম থেকে বের হতো ঠিক না আর ওই স্কুলগুলোতে এখন ট্রেনিং দিচ্ছে রংপুরের এক স্কুলে শয়তান মার্খায় টিচারে বলছে এই শোনো একখানে কানে শুনেছি আমি ভিডিও এখন ইউটিউবে ভেসে বেড়াচ্ছে বলছে তোমরা লজ্জা করো কেন সেনুরা কিনবা কোরাই করবে এত ভাইকে বলবা বাপকে বলবা আবার তোমরা ক্রয় করতে পারো না তোমরা কোরআ করবা কোয়াই করো করো তো একে বাঁধো কেন পত্রিকা দেয়া বাইধা বুধা কালো ব্যাগে ভরে নিয়ে যাও এটা লজ্জার কি আছে এটা তো লজ্জার কিছু নাই এটা তো হয় সবাই জানে চোরের বাচ্চা চোর শয়তানের ছা শয়তান কত বড় শয়তানের ছায় এগুলো যুবতী মেয়ে আপনার মেয়ে যতটি লোক এখানে আছেন তার থেকে বেশি মেয়ে এতগুলো মেয়েকে এভাবে ট্রেনিং দিচ্ছে শয়তান মারখা ইবলিশ মার টিচারগুলো ওই বিলিশ এখনো আছে কেউ টিচারের রূপ ধারণ করেছে কেউ ডাক্তারের রূপ ধারণ করেছে আবার দেখেন তৃতীয় শয়তান শয়তান যখন দারুণ দুয়ায় যখন আপনার কাফেররা বসে যে মোহাম্মদ সাহা সাল্লামের কি করা যায় একে তো থামানো যাচ্ছে না তখন আবু জেহেল পরামর্শ দিল সব শেষে এসে যে ওকে হত্যা না করলে ও আর মিশন থামানো যাবে তখন বুড়া এক পার্লামেন্ট সদস্য বসে আছে পিছনে ও তোকে এবার মাথা ছেড়ে হ্যাঁ 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 হা 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 আবু জাহাল যে কথাটা বলেছে না করলে মোহাম্মদকে থামানো যাবে না এই যে পার্লামেন্ট সদস্য শয়তান এই শয়তান দেখেন পার্লামেন্ট সদস্য এই শয়তান এই একই শয়তান বদরের যুদ্ধে আপনার যুদ্ধ করতে যাচ্ছে মোহাম্মদ সাল্লামের সঙ্গে তার বাহিনীর সঙ্গে এবার আল্লাহ যখন দুই হাজার তিন হাজার অন্য আয়াতের মধ্যে আছে পাঁচ হাজার প্রস্তুত আসমানে আসছে আর যখন দুই হাজার তিন হাজার এই সৈন্য আসমানি সৈন্য দেখেছে ও তখন পাচ্ছে আর পালাচ্ছে পাচ্ছে আর পালাচ্ছে ফর ফর শব্দ হচ্ছে পালাচ্ছে নাম নাকি রূপ ধারণ করছে কার জানেন এই শয়তান সুরাকার রূপ ধারণ করেছে ও যাই সুরাকা পালাচ্ছে কেন তুমি যদি চলে যাও তো যুদ্ধ যে করবে তুমি তো কমান্ডার না আমি যা দেখতেছি তোমরা তা দেখো না কথা বলার সময় নাই তাড়াতাড়ি পালায় আমি তোমরা থাকো পালাচ্ছে শয়তান এই শয়তান এত বড় শয়তান এত খারাপ এই শয়তান কমান্ডারের রূপ ধারণ করে বদেরের যুদ্ধ পর্যন্ত গেছিল এই শয়তান কত বড় খারাপ এই জন্য মুলবিকে বললাম এটা ওই সেই শয়তান আস্তা শেষ শয়তান এই আস্থা শয়তান কোন গ্রামে বাড়ি করে নাম টাম রেখে সবকিছু পরিচয় দিয়ে মানুষকে এভাবে ধোকা দিয়ে যাচ্ছে না হলে হাসরের ময়দানে স্বপ্নের কথা বলতে পারে কেমন পর্য আজ থেকে নিয়ে যতদিন থেকে ইসলাম এ দেশে এসেছে রসুলাম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ কখনো হাসরের ময়দানে স্বপ্ন নিয়ে কথা বলে নাই বলেছে আল্লাহ বাগর আলমিন বুঝার বুঝাত অভিধান করুন এগুলো রূপী, হুজুর রূপী শয়তান এদের বক্তব্য শোনা যাবে না সাবধান থাকবেন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা এই কান দিয়ে যা শুনছেন এটারও প্রশ্ন করা হবে এই চোখ দিয়ে যা দেখছেন এটারও প্রশ্ন করা হবে টাচ মোবাইল নিয়ে কি করেছেন কত দেখেছেন কত নেচেছেন এক কাঁচা বাদামওয়ালাকে নিয়ে শেয়ার করেছেন মজা নিয়েছেন কত কি করেছেন শয়তানগুলো ওখানে যাইয়া বাংলাদেশে পরিচয় দিয়ে নেচেছে এই কাঁচা বাদামের কথা যেহেতু বোগড়াতে বলেছি এখানে আর বলার দরকার নাই সুতরাং এক কথা বারবার বলা যাবে না নির্বোধ বাঙালি আমরা এত নির্বোধ একটা হিন্দু আমি তাকে ঘৃণা করে বলছি না বরঞ্চ একটা হিন্দু আমাদের জাতের নয় তাকে নিয়ে এই যুবক যে টিকটাক বানিয়েছ আর তাকে ভাইরাল করেছ কামতের দিন তোমার সময়ে তোমার এই দৃষ্টির হিসাব হবে এতে কোনো সন্ধ্যা নাই কান কান কানের প্রশ্ন করা হবে চোখের প্রশ্ন করা হবে এ অন্তরে কি ভাবছেন কি করছেন হুজুর তো ভালোই গব বক্তব্য দিচ্ছেন উল্টা পাল্টা বলছেন থামেন সাজ করবো ভাবছেন না আপনি এখানে এটারও হিসাব হবে ক্ষমতা ক্ষমতার কতদিন থাকবে ক্ষমতা থাকবে আজ আছে কাল নাই টাকলু মিয়ার কত গরম আর টাকলুকে ঠাকলু বানিয়ে দিয়ে পালাইতে পালাইতে বিদেশি নাকি পাল্টে গেছে হ্যাঁ এ সামান্য কয়েক দিনের মধ্যে টাকলুকে ঠাকলু বানাইছে আল্লাহ কিভাবে দেখতে পাচ্ছেন হ্যাঁ মাথায় চুল আর এমনি আপনার চুল হতে আপনারও একদিন চুল থাকবে না সব চলে যাবে আল্লাহ অভিধান করুন ভাইয়ারা আমার প্রত্যেকটি জিনিস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিনের সম্মুখে ডাঁড়াতে হবে এবং জিজ্ঞাসা করবেন আল্লাহর উত্তর আমাদেরকে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রহম করুন রহম করুন দয়া করুন আমাদেরকে আল্লাহ ক্ষমা করুন اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم